সুপ্রিয় ভিউয়ার, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজ একটি উল্লেখযোগ্য ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা ঢাকা সিটির মিরপুর 10 নম্বর থেকে, মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে যে রোডটা কচুক্ষেত ক্যান্টনমেন্টের দিকে গেছে, সেই রোডের বাম পাশ দিয়ে, অর্থাৎ কচুক্ষেত যেতে হাতের বাম পাশে এই মেন রোডের উপরে ফুটপাতের পরে হকার্স মার্কেট এখন খুব জমজমাট হয়ে উঠছে এই এলাকায়। এখন বর্তমান বলা যায়, আমরা যেটা দেখলাম, গুলিস্তান পল্টন ফেল হয়ে গেছে এই মার্কেটের কাছে, এতটাই এখানে জমজমাট চলছে। প্রচুর দোকান এখানে বসে, প্রতিদিন একবেলা করে বসে, সেটা প্রতিদিন এরা সাধারণত দেখা গেছে 3টার পর থেকে মার্কেট বসতে শুরু করে, আর যদি শুক্রবার হয় তাহলে জুম্মার পরপরই মোটামুটি মার্কেটের দোকানপাটে এসে বসা শুরু করে। মোটামুটি 3টের মধ্যেই এই মার্কেট একেবারে জমজমাট, কানাই কানাই পূর্ণ হয়ে যায়। এখানে দোকানও বেশ অনেক দেখা গেছে, অনেক দোকান একদম মিরপুর 10 নম্বর থেকে প্রায় কচুক্ষেতের দিক পর্যন্ত, কচুক্ষেত পর্যন্ত এই মার্কেট প্রায় চলে গেছে বসতে বসতে। তো অনেক রকম এখানে, অনেক চিপ রেটে আপনি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জুতো, স্যান্ডেল, থ্রি পিস সহ মেয়েদের যাবতীয় পোশাক খুব চিপ রেটে এখানে পাওয়া যায়। আমরা দেখছি মার্কেটটি জনপ্রিয় হয়ে ওঠার পিছনে একটাই কারণ, এখানে সব রকমের দামের জিনিস এখানে পাওয়া যায়। তো আপনি এখানে কিছু চটপটির দোকানগুলো আছে, দেখছেন এই একটা বাদাম বিক্রেতা, এরকম কিছু দোকানও এর মধ্যে মধ্যে আছে। আপনি ফাঁকে ফাঁকে এখানে বসে একটু চা কফি চটপটিও খেতে পারবেন। এই যে দেখছেন এখানে কিন্তু অনেক রকমের পোশাক এখানে বেশ সাজিয়ে রাখছে, দর্শনার্থীও কিন্তু প্রচুর, দুঃখিত আমি দর্শনার্থী বলবো না, ক্রেতা সাধারণও কিন্তু বেশ অনেক প্রচুর। আমি কয়েকদিন ধরেই ঘুরেছি, দেখছি প্রতিদিনই এরকম বেশ জমজমাট ভিড় হয়। আজ আমি ভিডিওটা শুরু করেছিলাম, আজকের দিন ছিল শুক্রবার, কারণ আমরা সাধারণত শুক্রবারটাই বেছে নিই, কারণ এদিনে গাড়ি চলাচল একটু কম থাকে, যার ফলে আমাদের ভিডিও ধারণ করা সুবিধে হয়। সুপ্রিয় ভিউয়ার, তার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবারটা আমি বেছে নিয়ে ভিডিওটা শুরু করেছি। আমরা আছি মিরপুর 10 নম্বর, মিরপুর 10 নম্বরের ফুটপাতের হকার্স মার্কেটে। এই ফুটপাত হকার্স মার্কেট খুব জমজমাট হয়ে উঠছে, বর্তমান গুলিস্তান হকার্স মার্কেটও ফেল হয়ে যাচ্ছে এই মিরপুর 10 নম্বর ফুটপাত হকার্স মার্কেটের কাছে। সুপ্রিয় ভিউয়ার, এখানে বেশিরভাগ ক্রেতা সাধারণ দেখা গেছে, মহিলা ক্রেতাই বেশি, তারও একটা কারণ মনে হয় এই এলাকাতে অনেক গার্মেন্টস বেশি আছে মিরপুরের মধ্যে, মিরপুরের গার্মেন্টস থেকে মেয়েরা এখানে এসে তাদের পছন্দ মতো প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ এখান থেকে সংগ্রহ করে। আর আমি আগেই বলেছি দামে কিন্তু বেশ সস্তা, এবং সব রকমের দামের এখানে জিনিস আছে, যার ফলে এখানে জমজমাট হয়ে উঠছে প্রতিদিন। আপনি না আসলে এখানে বুঝবেন না কতটা জমজমাট হচ্ছে এই মিরপুর 10 নম্বর ফুটপাত হকার্স মার্কেট, একদম কানাই কানাই পূর্ণ হয়ে যায়। মোটামুটি বিকেল 3টে থেকে 4টের মধ্যে তো একদম তিল ধরানোর ঠাঁই থাকে না, এতটাই ব্যস্ত এবং এতটাই বিজি হয়ে যায় এই ফুটপাত হকার্স মার্কেট। সুপ্রিয় ভিউয়ার, মিরপুর ফুটপাত 10 নম্বর ফুটপাত হকার্স মার্কেট আমি পুরাটাই ঘুরে দেখাবো। আমি চলছি এখন কিন্তু 14 নম্বরের দিকে, আস্তে আস্তে এদিকে কিছুটা আগাবো, তারপরে আবার আমি ব্যাক করে একদম মিরপুর 10 নম্বর গোল চত্বর পর্যন্ত আসবো। এর মাঝে মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু অংশ দেখাতে দেখাতে আমি আসবো, আমি হয়তো সম্পূর্ণটা তো আর দেখাতে পারবো না, অনেক সময় দেখানো দরকার, তাহলে আমি অত দূর যাবো না, আমি মাঝে মধ্যে দেখাবো। আর আপনাকে অনুরোধ করব, আপনি সময় সুযোগ মতো একদিন মিরপুর 10 নম্বর ফুটপাত হকার্স মার্কেট আসেন, আপনি নিশ্চিত আপনার প্রয়োজনীয়টা এখান থেকে মিটবে, এবং সেটা খুব চিপ রেটে আপনি মিটাতে পারবেন। সুপ্র ভিউয়ার, এই যে দেখছেন ভ্যানের পরে বিভিন্ন দোকান বসছে, মানে সব মোবাইল টাইপের, আজ আছে তো কাল নেই। তবে এখানে কিন্তু সন্ধ্যের পরে আর কোনো, সন্ধ্যা বলতেই না তাও না,
মোটামুটি রাত সর্বোচ্চ 8টা, তারপরে আর কোনো দোকান থাকে না, এবং সকালে যেও আপনি কোনো দোকান পাবেন না। দোকান এখান থেকে সম্পূর্ণ একদম ধুয়ে মুছে উঠে যায়। আবার বিকেল 3টার দিকে আবার আস্তে আস্তে আসতে শুরু করে। এই এক বেলায় শুধু এখানে বেচা বিক্রি চলে এবং তুমুল আকারে বেচা বিক্রি চলে এবং বেশ ব্যস্ত হয়ে ওঠে এই এই অঞ্চলটা, মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেট। আপনাকে অনুরোধ করব, আপনি আসেন একদিন, এসে এই ফুটপাথ হকার্স মার্কেট দেখে যান। আপনার যদি আপনি এই এলাকাতে থাকেন তাহলে আপনার গুলিস্থান পল্টন বঙ্গবাজার ওদিকে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এখানে আপনি আপনার সম্পূর্ণ চাহিদা আপনার এখান থেকে মিটে যাবে, আমি শিওর। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি আসেন এই মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেটে। সুপ্রিয় ভিউয়ার, আমরা দেখাচ্ছি ঢাকা সিটির উল্লেখযোগ্য একটি স্থান, মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেট। এই মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেট এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে, ব্যাপক ব্যস্ত একটি মার্কেট এই হকার্স মার্কেট। এখানে সব রকমের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে কোকারিজ, বাচ্চাদের খেলনা ইত্যাদি রকমের সব রকমের বাজার এখান থেকে করা সম্ভব। শুধু একবেলা করে বাজার চলে এখানে, সাধারণত বিকেল দুপুরের পর 2টা থেকে এখানে এই এই মার্কেটটা বসতে শুরু করে, সর্বোচ্চ রাত 8টা পর্যন্ত মার্কেটটা চলে। এই যে দেখছেন ভ্যানের পরে শীতের পোশাক বিক্রি হচ্ছে, এরকম ভ্যানের পরে, আর দোকানগুলো সব টং দোকান এই আছে তো এই নেই এই। তবে এই যে দেখছেন এগুলো কিন্তু সব ভ্যানের পরেই, বিক্রেতারা ক্রেতারা সবাই আছে এখানে, সব ভ্যানের পরেই, হয়তো ভ্যান সহই এখানে আসছে এসে বসছে। আর বাকি যে দোকানগুলো আছে একটু ভালো মতো, সেগুলো কিন্তু একটু ভালো মতো যে দোকানগুলো, ওগুলো একটু টং দোকান, ওগুলোও রাত 8টার পরে আর থাকে না। আপনি সকালে যেয়ে দেখবেন এখানে কোনো দোকানই নেই, কোনো কিচ্ছু নেই, একদম পোড়া রাস্তা, একদম খোলামেলা, জাস্ট একবেলায় এখানে বেচা বিক্রি চলে। সুপ্রিয় ভিউয়ার, দেখছেন মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেট। এই ফুটপাথ হকার্স মার্কেট এখন বর্তমান অত্র এলাকাসহ ঢাকা শহরের একটি জনপ্রিয় হকার্স মার্কেট, একটি জনপ্রিয় ফুটপাথ হকার্স মার্কেট। এখানে সব রকম কিছুই সম্ভব। দেখছেন যে কত রকম দোকানগুলো এখানে সব বসছে, বিশেষ করে মেয়েদের পোশাক এখানে একটু বেশি পাওয়া যায়, আর বাচ্চাদের পোশাক সহ মেয়েদের পোশাকই বেশি পাওয়া যায়। তবে কীভাবে যে এই ফুটপাথ হকার্স মার্কেট এত জমজমাট হয়ে উঠছে, হয়তো সবার চোখের আড়ালেই বা চোখের সামনেই হয়ে উঠছে। তো অনেকে এখান থেকে তার পারিবারিক বাজার সংগ্রহ করে, তো তার পরিপ্রেক্ষিতে আমরা উদ্যোগ নিয়েছি, অনেকের অনুরোধও ছিল যে মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেট রিভিউ করার জন্য, যার ফলে আজকে আমাদের এই কর্মযজ্ঞ। আমরা মিরপুর 10 নম্বরে জাস্ট রাড্ডার থেকেই এই ভিডিও আমরা ধারণ করা শুরু করেছি। আমরা আস্তে আস্তে একদম প্রায় কচু ক্ষেতের আগ পর্যন্ত গেছি, আবার আমরা ব্যাক করছি আস্তে আস্তে, কিছু অংশ বাদ ছিল, সেগুলো আবার পুনরায় দেখাতে আমরা একদম মিরপুর 10 নম্বর ফুট। এই যে দেখছেন এটা কিন্তু মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মূলত এই মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সামনেই এই মার্কেটটা, ডানে বামে এই মার্কেটটা একদম জমজমাট। দেখি আমরা আস্তে আস্তে মিরপুর 10 নম্বর ফুটওভার ব্রিজ পর্যন্ত যাব, আপনি সাথে থাকবেন এবং দেখতে থাকুন মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেট। সুপ্রিয় এই যে দেখছেন প্লাস্টিক সরঞ্জাম, এখানে কিন্তু প্লাস্টিকের ব্যবহার্য, বাসাবাড়িতে ব্যবহার্য জিনিসপত্রও এখানে দেখা গেছে। এখানে দেখা গেছে বিভিন্ন অর্নামেশ, এখানে দেখা গেছে শীতের কাপড়, এখানে দেখা গেছে বাচ্চাদের বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ, আর মেয়েদের মহিলাদের পোশাক তো এখানে আছে। সব মিলিয়ে একটা জমজমাট মার্কেট চলছে মিরপুর 10 নম্বর ফুট ওভার ব্রিজ। এই যে দেখলেন এখানে পাপোশ, এই যে জুতো স্যান্ডেল, বিশেষ করে বাচ্চাদের কিন্তু বেশি, যা যে কথা আমি আগে বলেছি, বাচ্চাদের সহ পূর্ণ বয়স টিনেজদের সব মিলিয়ে জমজমাট মার্কেট এই মিরপুর 10 নম্বর ফুটপাথ হকার্স মার্কেট। সুপ্রিয় ভিউয়ার, আপনাকে অনুরোধ করব আপনি সময় সুযোগ মতো একদিন আসেন। এই যে দেখছেন এটা কিন্তু অর্নামেশ মার্কেট, এখানে সিটি গোল্ডের বিভিন্ন রকমের অর্নামেশ এখানে বিক্রি হচ্ছে। আর এই যে গাড়িটা দেখছেন, এই রাস্তা কিন্তু বেনারসি পল্লীর দিকে গেল রাড্ডার পাশ দিয়ে, আমি কিন্তু এখন একদম রাড্ডার কাছাকাছি এসে গেছি। এই যে দেখছেন এখানে বিভিন্ন পার্টস বিক্রি হচ্ছে, মেয়েদের বিভিন্ন ভ্যানিটি ব্যাগ যেটা বলে পার্টস,
তো এরকম এখান থেকে শুরু করে আবার 10 নম্বর পর্যন্ত কিন্তু পার্স, খেলনা, এইসব বিভিন্ন কোকারিজ এগুলো বিক্রি হচ্ছে এখানে। আমি সে পর্যন্ত চলে এসেছি এবং এখানটা একটু দেখাবো। এই যে দেখছেন কোকারিজ মার্কেট, কোকারিজের দোকানগুলো, প্রচুর ক্রেতা সাধারণ, প্রচুর মহিলা ক্রেতা সাধারণত বেশি এবং প্রচুর সেটা মানে এখানে আসলে আপনি বুঝবেন ব্যাপক বেচা কেনা হচ্ছে এবং ব্যাপক বড় একটা ফুটপাথ হকার্স মার্কেট গড়ে উঠেছে ঢাকা সিটির মিরপুর 10 নম্বরে। এই যে সানগ্লাস দোকান দেখছেন, এখানে কিন্তু সানগ্লাসের ব্যাপক আয়োজন আছে। সুপ্রভিবার আপনি আসলে আপনার চোখ একদম ধাঁধা লেগে যাবে যে কোথায় গুলিস্তান মার্কেট, কোথায় পল্টন মার্কেট আর কোথায় বঙ্গবাজার। এখন একদম মিরপুর 10 নম্বর হয়ে উঠছে সেই ব্যাপক এবং জনপ্রিয় হকার্স মার্কেট, ফুটপাথ হকার্স মার্কেট। এখানে সব কিছু মিলবে এবং সস্তা দরে মিলবে। আমি আর বেশি কিছু আগাচ্ছি না, বেশি দিক যাচ্ছি না, আমি একদম মিরপুর 10 নম্বর গোলচত্বর চলে আসছি। সুপ্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোথাও দেখা হবে।